আর এই মুহূর্তে যে অন্যতম ব্রেকিং খবরের দিকে আমাদের নজর রয়েছে, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত রত্নেশ বর্মার জেল হেফাজতের নির্দেশ। আরো একবার জানাবো, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত রত্নেশ বর্মা এবং তারই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো। আগামী 27 তারিখ ফের তাকে সিবিআই আদালতে হাজির করানোর কথা বলা হয়েছে। আর এদিন সিবিআই এর পক্ষ থেকে রত্নেশ বর্মাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয় এবং সকাল 8টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে সিবিআই এর আধিকারিকরা তারা যেতে পারবেন জেলে। রত্নেশ বর্মাকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন। ব্রজো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত আপডেট নেব ব্রজো। দেখো, একেবারে রত্নেশ বর্মা, জানিয়ে রাখি যে গত 31 তারিখ রত্নেশ বর্মা কিন্তু আসানসোলের এই সিবিআই আদালতেই কিন্তু সে আত্মসমর্পণ করে এবং সেই দিনের জন্য তাকে জেল হেফাজতে পাঠানো হয়। পরে 1 তারিখ আবারও সিবিআই আদালতে তাকে তোলা হলে 13 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় সিবিআই আদালত। এবং এই 13 দিনে সিবিআই হেফাজতে থাকার পর আজ অর্থাৎ আজকে তার মেয়াদ শেষ হয় এবং আসানসোলের সিবিআই আদালতে ফের তোলা হয় রত্নেশকে। এবং রত্নেশ বর্মার আজকে কিন্তু জামিনের কোনো আবেদন জানানো হয়নি। আগামী 27 তারিখ পর্যন্ত তার কিন্তু জেল হেফাজত। 27 তারিখ আবারও সিবিআই আদালতে তাকে ফেস করা হবে এবং ওই মামলা শুনানি হবে। জানি নাকি যে রত্নেশ বর্মার যে আইনজীবী, তারা কিন্তু রত্নেশ বর্মার এদিন যে জামিনের আবেদন কিন্তু জানায়নি। অন্যদিকে ইডি যে এই 13 দিনের যে সিবিআই হেফাজতে নেওয়ার পর তারা মনে করেছে যে জেলে থাকাকালীন রত্নেশ বর্মাকে তাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে এবং সেই জিজ্ঞাসাবাদ করার পর তারা নতুন কোনো আরও তথ্য তারা জানতে পারবে, এই আশঙ্কা করে আজকে কিন্তু ইডির পক্ষ থেকে আদালতের কাছে তাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়। এবং আদালত এই রত্নেশ বর্মাকে তাকে যে জেল হেফাজতে থাকাকালীন সিবিআই আধিকারিকরা তাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে যে কোনো সময় তারা কিন্তু রত্নেশ বর্মাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। বেশ ব্রজ, ধন্যবাদ জানাবো আপাতত তোমায়। আরো একবার জানাই, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত রত্নেশ বর্মার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী 27 তারিখ ফের তাকে সিবিআই আদালতে তোলা হবে। কিন্তু এই সময়ের মধ্যে অর্থাৎ এই টাইম পিরিয়ডের মধ্যে যদি তদন্তকারী অফিসাররা তারা চান, তারা জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন রত্নেশ বর্মাকে।